আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। অনেকেই আমরা প্রায় মানুষই কিন্তু আমরা আইফোন ইউজার, তো আইফোনে কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই সেটা জানি না যে কীভাবে আইফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আইফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন, ঠিক আছে? তো কীভাবে করবেন এটা অনেকে জানে, আবার এটা অনেকে জানে না যে কীভাবে আইফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্লে স্টোর থেকে কিন্তু আমরা অ্যাপস ইনস্টল করে কিন্তু সেটা দিয়ে আমরা স্ক্রিন রেকর্ড ভিডিও বা যে কোনো ভিডিও করে থাকি। কিন্তু আইফোনে কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? এরকম ধরনের কোনো অ্যাপস অ্যাপ স্টোরে নেই যে স্ক্রিন রেকর্ডার অ্যাপস আছে, সেটা হলো আপনার ব্যয়বহুল টাকা দিয়ে কিনতে হয়, অনেক ঝামেলা। কিন্তু আইফোনে এটা কিন্তু বিল্ডিং করে দেওয়া হয়েছে। তো অনেকে এই বিষয়টা আর কি জানে না যে কোন জায়গায় এটা আছে স্ক্রিন রেকর্ডটা, ঠিক আছে? তো আমি আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আইফোনে কীভাবে আপনারা খুব সহজেই স্ক্রিন রেকর্ড চালু করবেন এবং স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আপনাদের সরাসরি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই স্ক্রিন রেকর্ডারটা অন করবেন এবং কীভাবে এটা খুঁজে পাবেন সিরিকের মাধ্যমে। তো লেট স্টার্ট। তো ব্যাস, এই সেটিংটা করার জন্য আপনার আইফোনে কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন সেটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের আইফোনের সেটিংসে, সেটিংসটা ওপেন করে দেবেন। সেটিংসটা ওপেন করে দেওয়ার পরে আপনি যদি স্ক্রোল করে নিচের দিকে আসবেন, আসার পরে আপনি এখানে একটা অপশন পাবেন কন্ট্রোল সেন্টার, ঠিক আছে? এই কন্ট্রোল সেন্টারটা ক্লিক করে দেবেন। তো কন্ট্রোল সেন্টারে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে কয়েকটা সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রোল করে আসবেন, আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন, এই যে দেখুন এখানে স্ক্রিন রেকর্ডিং, ঠিক আছে? স্ক্রিন রেকর্ডিং কিন্তু এটা এখানে আছে। তো স্ক্রিন রেকর্ডিংটা আছে এখানে, সাউন্ড রেকর্ড সেটাও করতে পারবেন। ওকে, আমি এখানে স্ক্রিন রেকর্ডারটা এখানে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। দেন আবার এই যে আপনি সাউন্ড রেকর্ড যেটা করতে চান এটাও নিতে পারেন ওখানে। তো এটার পরে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কাজ শেষ, ঠিক আছে? খুবই সহজ, একদম সিম্পল। এটা এই বিষয়টা কিন্তু অনেকে জানতো না যে কীভাবে করতে হয়। তো এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে গিয়ে একদম ব্যাগে চলে যাবেন, বের হয়ে যাবেন, কাজ কিন্তু হয়ে গেছে। ব্যাগে গিয়ে আপনি এখন এই যে কন্ট্রোল সেন্টার যেটা আছে এটাকে আপনি নিচের থেকে আইফোনের নিচের থেকে উপরের দিকে এইভাবে ধাক্কা দেবেন, সোয়াইপ করবেন। তো অনেক ক্ষেত্রে আপনার যে আইফোন এক্স যেগুলো আছে, আইফোন এক্স ম্যাক্স বা এগুলোর এখান থেকে উপর থেকে এইভাবে টান দিলেই কিন্তু এখান থেকে এই বারটা চলে আসে, ঠিক আছে? কন্ট্রোল বারটা, যেহেতু আমি নিচের থেকে উপরে চাপ দিলাম, চাপ দেওয়ার পর আপনি নিচের দিকে দেখুন এই যে এখানে এই চিহ্নটা যে দেখতে পারতেছেন, এই চিহ্নটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং চিহ্ন, ঠিক আছে? তো এটা আপনি ক্লিক করে দেবেন। এটা এখানে একটা কথা হলো যে এখানে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেকেন্ড ওটা আছে দেখতে পারতেছেন। ওকে, সেকেন্ড ওটা শেষ। এখন কিন্তু আমার এই ভিডিও রেকর্ড কিন্তু স্ক্রিন রেকর্ড কিন্তু চলতেছে, উপরে যে রেকর্ডিং লেখা আছে লাল বাটন, তো আমার এটা কিন্তু রেকর্ডিং চলতেছে, ঠিক আছে? তো এখন ভিউয়ার্স, এখানে একটা কথা হলো, আপনারা অনেকে রেকর্ড করেন, কল রেকর্ড করতে আসেন, ঠিক আছে? তো কল রেকর্ড করার ক্ষেত্রে আমি এটাকে অফ করে দিয়ে নিই, আমি এটা অফ করে দিলাম। ওকে, তো অনেকে যখন কল রেকর্ড করেন তখন কিন্তু কল রেকর্ডের যে সাউন্ডটা সেটা কিন্তু শোনা যায় না, ঠিক আছে? কারণ সাউন্ডটা শোনা যাচ্ছে না যে কী রেকর্ড করতেছেন বা এই সাউন্ডটা শোনা যাচ্ছে না, সেটা কি সেটার জন্য কী করতে হবে আপনাকে আমি আপনাদের দেখিয়ে দিই। সাউন্ডের জন্য আপনি এখান থেকে আবার এই নিচের থেকে উপরে সোয়াইপ করবেন, সোয়াইপ করার পরে এটা চলে আসবে। আসার পরে আপনি এই যে রেকর্ডিংয়ের যে আইকনটা আছে এটা পরে ট্যাপ করে ধরে বসবেন। তো ট্যাপ করে ধরে বসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখানে অফ, মানে আমার অন করেই ছিল, বাট এখানে যদি কথা না শোনা যায় তাহলে এটাকে আপনি এই যে মাইক্রোফোনটাকে অন করে দেবেন, ঠিক আছে? এই মাইক্রোফোনটা অন করে দিয়ে আপনি যদি এখান থেকে বের হয়ে যান, বের হয়ে যদি এখন দেন সাউন্ডটা যদি আপনি এখানে ওকে করে দেন, তো ওকে করে দেওয়ার পর রেকর্ডিং স্টার্ট হয়ে গেল। এখন আপনি যে কথা বলবেন সেই কথাটা কিন্তু এটা রেকর্ড হবে, ঠিক আছে? এখানে বয়স সহকারে রেকর্ড হবে। আর যদি আপনি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু এটাকে অফ করে দিলে আমি দেখাচ্ছি আবার একটু, এই যে এটাকে যদি অফ করে দেন তাহলে কিন্তু বয়স আর শোনা যাবে না, ঠিক আছে? তো এভাবে করে খুব সহজে আপনারা আইফোনে স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি, মানে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।